নমস্কার বন্ধুরা, এসএসসি যে ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটরা আছেন বা এসএসসির যে গ্রুপ সি যে ওয়েটিং আছে বা যেটা নিয়োগ হবে সেরকম একটা খবর আমরা মিডিয়ার কাছে পাচ্ছি। তো আজকের ভিডিওটি সেই সংক্রান্ত সমস্ত ডিটেলস তথ্য নিয়ে আপনাদের কাছে জানাবো এবং এই খবরটা কোথা থেকে এসেছে, কী ব্যাপার। তো চলুন আমরা শুরু করি। তার আগে বলি, এই এই নিউজটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল খবরটা কী। তো যেটা বলা হচ্ছে যে এসএসসি ভুয়োদের সরিয়ে নয়া নিযুক্তির প্রক্রিয়া রাজ্যের। চলতি বিতর্কের মুখে দাঁড়িয়ে এসএসসির গ্রুপ ডি ও নবম দশমে যারা চাকরি পেয়েছেন অথচ ভুয়ো নিয়োগ, তাদের প্রত্যেকের চাকরি বাতিল করা হচ্ছে। সেই জায়গায় ন্যায্য অর্থাৎ যোগ্যতা অনুসারে প্রাপকদের কীভাবে চাকরিতে নিযুক্ত করা যায় প্রক্রিয়া শুরু করে দিল রাজ্য শিক্ষা দপ্তর। নবান্ন সূত্রে খবর, এ ব্যাপারে সবুজ সংকেত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও বর্তমান শিক্ষামন্ত্রী পার্থ বসু। আইনি প্রক্রিয়া মেনে কীভাবে জরুরি ভিত্তিতে হাইকোর্টে পরবর্তী শুনানির আগেই ভুয়ো নিয়োগের জায়গায় যোগ্যতা নিযুক্ত করা যায় নিরপেক্ষভাবে খতিয়ে দেখতে বলা হয়েছে। আগামী তিন দিনের মধ্যে শিক্ষা দপ্তরের প্রাথমিক সমীক্ষা শেষ করে নবান্নকে বিস্তারিত জানাতে হবে, জানিয়ে দেবে। প্রশাসন সূত্রে খবর, রাজ্য চাইছে আইনি প্রক্রিয়া যেমন চলছে চলুক কিন্তু ভুয়ো নিয়োগদের সরানোর কাজে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বেআইনি বা ভুয়ো নিয়োগ যেগুলি চিহ্নিত হয়েছে তাদের সরিয়ে এই জায়গায় যোগ্যদের নেওয়া হবে, নিরপেক্ষভাবে সেই চিহ্নিতকরণের কাজও দ্রুত শেষ করা হবে। রাজ্য বিষয়টিতে আর জল গড়াতে দিতে মানে রাজ্যের এই বিষয়টিতে আর জল গড়াতে দিতে চাইছে না, আর তাই কীভাবে যোগ্যদের চাকরিতে আনা যায় সব সিদ্ধান্ত হবে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই। সেই প্রক্রিয়া শুরুও হয়েছে বলে নবান্ন সূত্রের খবর। যদিও শিক্ষা দপ্তর থেকে কিছু জানানো হয়নি, তবে নবান্ন স্পষ্ট নির্দেশ দিয়েছে যে যদি কোনো ভুল হয়ে থাকে সেগুলি চিহ্নিত করা হোক, কলকাতা হাইকোর্টের পরবর্তী শুনানির আগে সেই কাজ করতে হবে। উল্লেখ্য, বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি আনন্দ কুমার মুখোপাধ্যায় ডিভিশন বেঞ্চে পরবর্তী শুনানি আগামী 13 মে, অর্থাৎ রাজ্য সরকারের হাতে এখনও 20 দিন সময় আছে। এসএসসির বিভিন্ন নিয়োগে বেনিয়ম সংক্রান্ত যাবতীয় মামলা চলছে একই ডিভিশন বেঞ্চে। এরপর তৃতীয় মানে চতুর্থ ও তৃতীয় শ্রেণীর বিজ্ঞপ্তি প্রকাশ পায় 2016 সালের, মানে যেটা গ্রুপ সি এবং গ্রুপ ডি আর কি, তাদের বিজ্ঞপ্তি প্রকাশ পায়। 2016 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী পরীক্ষায় নবম ও দশমের সহকারী শিক্ষক নিয়োগেও একই সালের বিজ্ঞপ্তি জারি করা হয়। অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগকে তদন্তের গতি প্রকৃতি নিয়ে রিপোর্ট জমা দিতে হবে। বিচারপতি বাগের কমিটি গ্রুপ ডির ক্ষেত্রে 609টি ভুয়ো নিয়োগ হয়েছে বলে আদালতে নথি পেশ করেন। তৎকালীন শিক্ষামন্ত্রীর নির্দেশে গঠিত 5 সদস্যের কমিটিকেও অবসরপ্রাপ্ত বিচারপতি বাগের অনুসন্ধান কমিটি বিআইনি বলে আদালতে জানিয়েছিল। তো এটাই অ্যাকচুয়াল নিউজ, এতটুকুই নিউজ জানা গেছে। এবং পরে যদি কাদেরকে নিয়োগ হচ্ছে, কারা বাতিল যাবে এবং যোগ্য কারা, অনেকে জিজ্ঞেস করছেন ওয়েটিং দিক থেকে নেওয়া হবে কিনা, সেটা এখনও আমরা পুরো সম্পূর্ণ ইনফরমেশান পাইনি, অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। সবাই খুব ভালো থাকুন, ধন্যবাদ।